Assalamualaikum দর্শক বিডি টুডেজ এর পক্ষ থেকে আপনাদেরকে আবারো স্বাগতম নতুন একটি এপিসোডে নতুন একটি মানুষের সাথে নতুন একটি চেহারার সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু ব্যথা জনিত সমস্যায় উনি ভুগছিলেন উনি মূলত আর্থ্রাইটিস রোগে উনি ভুগছিলেন আসুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা রোগীর কাছে চলে যাই রোগীর সাথে আমরা কথা বলি এবং ওনার কাছ থেকেই পুরো বিষয়টা আমরা একটু জানি আসসালামু আলাইকুম মা আপনার নামটা একটু বলুন আমাদেরকে আমার নাম রোকেয়া ইসলাম রোকেয়া ইসলাম আপনি কোথা থেকে এসেছেন আমি কুমিল্লা থেকে আসছি আচ্ছা আপনি আমাদের বৃহত্তর কুমিল্লা জেলা থেকে এসেছেন কুমিল্লা কোথায় এটা কুমিল্লা ময়নামতি খুব সুন্দর একটি জায়গা ময়নামতি ক্যান্টনমেন্ট খুব সাজানো গোছানো একটি জায়গা আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা আপনার ডায়াগনোসিসে যেটা দেখতে পেয়েছি যে এখানে অস্টিও আর্থ্রাইটিস ছিল আপনার দুই হাঁটুতে এটা কতদিন যাবত আপনার হাঁটুতে সমস্যা আমি আচ্ছা তিন বছর থেকে আমার হাঁটুতে অনেক সমস্যা আমি অনেক চিকিৎসা নিছি তারপরে এখানে আসার পর আল্লাহ রহমতে আমি এখন খুব ভালো আপনি কি একজন আপনি মানে পেশাগতভাবে মূলত কি করেন একজন হাউসওয়াইফ আমি একজন গৃহিণী গৃহিণী জি আচ্ছা এই সমস্যাটা প্রথম শুরু কতদিন আগে আমি কুমিল্লাতে বা ঢাকাতে অনেক চিকিৎসা নিছি কোথাও আমার কোনো ফল পাইনি পর আমি এসএটিভির মেজে ওনার প্রোগ্রাম দেখে ওনার কাছে আসি ২০১৭ জুলাই মাসে এখানে আসার পর থেকে আমি ওনার চিকিৎসা নিছি প্রথম ১৮ দিন ভর্তি ছিলাম তারপরে আল্লাহর রহমতে আমি ওনার প্রচেষ্টা আল্লাহর অশেষ মেহরবানিতে আমি খুব ভালো আছি মাশাআল্লাহ তার মানে আপনি প্রথম ২০১৬ সালে আপনার হাঁটু ব্যথা প্রথম শুরু হয় আচ্ছা একটু জানতে চাইবো যে যখন এই হাঁটু ব্যথাটা প্রথম শুরু হয়েছিল আপনি বলেছেন আপনি একজন গৃহিণী ছিলেন তো গৃহিণী থাকাকালীন অবস্থা তো আপনাকে গৃহস্থলীর অনেক কাজ করতে হতো উঠবস করতে হচ্ছে বিভিন্নভাবে কাজ করতে তার মানে তখন তো সেই কাজগুলো আর আপনি ঠিকমতো করতে পারছিলেন না আমার প্রথম দুই হাঁটুতে যখন ষোলো ছিল তখন আমি বাথরুমে যাব দে আমার এমন কোনো ক্ষমতা ছিল না আমি দুইজনের উপরে ভর করে বাথরুমে আসা যাওয়া করতাম এটা কি হঠাৎ করে শুরু হয়েছিল আস্তে আস্তে বাড়তে বাড়তে এরপর একবার বেশি প্রথমে অল্প একটু শুরু হয় তারপর ধীরে ধীরে সেটা প্রকট আকার ধারণ করে তখন আপনি হচ্ছে মানুষের সাহায্য ছাড়া আপনি বাথরুমেও যেতে পারতেন না সেটা তো অবশ্যই অনেক কষ্টকর এবং দুঃখজনক একটি বিষয় যে মানুষের সাহায্য নিয়ে হতে পারে সেটা আপনার পরিবারেরই সদস্য কিন্তু তারপরেও তো দিনের পর দিন আসলে মানুষের উপর নির্ভর করে কোনো কাজ করা সেটা নিজের কাছে যেমন খারাপ লাগে পরিবারের সদস্যদেরও অবশ্যই খারাপ লাগে যে পরিবারের একজন সদস্য যখন এইভাবে অসুস্থ হয়ে থাকেন তাদেরকে দেখতে অবশ্যই ভালো লাগে না তো পরবর্তীতে আপনি চিকিৎসা হিসেবে কি করেছিলেন আপনাদের কুমিল্লাতে চিকিৎসা আমি অনেক ডাক্তারের সাথে সম্পন্ন হইলাম ওনারা আমার অনেক হাঁটুতে অনেক ইঞ্জেকশন দিল তারপরে ব্যথার অনেক ওষুধ দিয়েছে ফিজিওথেরাপি দিছে আমি যতই দিন যায় ততই আমি দিন দিন আমার হাঁটুর ব্যথা দিন দিন বাড়তে আছে আরও খারাপের দিকে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে শরীরের ওজন বাড়তে আছে যতই ব্যথার ওষুধ খাই শরীরের ওজন বাইরে যাইতে আছে তারপর আমি আছি টিভি স্যারের প্রোগ্রাম পাইয়া তারপর আমি ওইখানে এখানে আসি তার মানে আপনি বেশ অনেকদিন যাবৎ আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করছিলেন এবং করাকালীন অবস্থায় যখন আপনি এক পর্যায়ে আপনি নিরাশ অবস্থায় তখন আপনি এসএটিভিতে সর্বপ্রথম ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার একটা প্রোগ্রাম দেখতে পান এই আপনি কি মনে করেন যে এই প্রোগ্রামটা দেখার পরে আপনার জীবনটা পাল্টে গেছে আমি প্রথম যেদিন প্রোগ্রামটা প্রথম যেদিন প্রোগ্রামটা আমার মেয়ে প্রথম দিন দেখছে দেখিয়া তারপরে আমার যে রুমে ওই পাশের রুমে নিয়ে বসাইয়া দেখাইছে যে আমু দেখো এই ডাক্তারের দরকার আপনার প্রয়োজন তো আমি পরে লাস্টে একটু দেখি দেখা পরের দিন সকালবেলায় আমি ঢাকা আসি স্যারের ঠিকানাটা নিয়ে আসার পরে আমি ওনারে দেখাই ওনার সাথে আলাপ করলাম যে আমার এই সমস্যা তারপরে ওনার থেকেই প্রথম আমি চিকিৎসা শুরু করি ১৮ দিনে আমি মাশাআল্লাহ সুস্থ নিজে হাঁটা ওটা বসা করতে পারি নিজে সিঁড়ি বাইয়া চারতলা পাঁচতলা ওটা বসা করছি মাশাআল্লাহ এটা অনেক বড় একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনি যেখানে আপনি বলেছেন যে আপনি মানুষের সাহায্য ছাড়া আপনি ওয়াশরুমে আপনি যেতে পারতেন না বাথরুমে যেতে পারতেন না সেখানে আপনি নিজেই চারতলা পাঁচতলা পর্যন্ত আপনি উঠতে পেরেছেন এটা অনেক বড় একটি আল্লাহর মেহরবানি
আমরা এখানে ওনার ছেলেকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম নাজমুল ইসলাম রাফাত। আচ্ছা, আপনি কি করেন? আমি ক্লাস নাইনে পড়ি। আচ্ছা, আমাদেরকে কি একটু শেয়ার করা যায় যে আপনার মা যখন হাঁটু ব্যথায় প্রথম উনি অসুস্থ হয়ে পড়েন, উনি বলেছেন উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন এবং কারোর সাহায্য ছাড়া উনি চলাচল করতে পারতেন না। এখন উনি বলছেন যে উনি নিজেই সব কিছু করতে পারেন, ওনার হাঁটু ব্যথা এখন আর নেই, উনি চারতলা পাঁচতলা উনি উঠতে পারছেন। তো এই দুইটি অবস্থানে আপনার দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে একটু বলেন যে আগে উনিকে কেমন দেখেছেন এবং এখন আপনি কেমন দেখছেন? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, আগের তুলনায় অনেক খুব ভালো। আগে যেটা বলছে যে দুইজন ছাড়া বাথরুমে যেতে পারতো না, কিছু করতে পারতো না, মানে মানে শোয়া থেকে উঠে দিতে হইতো এরকম অবস্থা ছিল, হাঁটতে পারতো না। এখন আল্লাহর রহমতে খুবই ভালো আছে, স্যারের ট্রিটমেন্ট, জি স্যারের ট্রিটমেন্টটা খুবই ভালো আছে, খুবই ভালো রেজাল্ট পেয়েছি। আচ্ছা, আমাদের সাথে একটু শেয়ার করেন, আপনি যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ওনার যে অ্যাডভান্স থেরাপি সিস্টেম সেটা আপনি নিয়েছেন, তো নেওয়ার পরবর্তী অবস্থা আপনি ভালো হয়েছেন, যখন স্যারের কাছে প্রথম এসেছেন স্যার আপনাকে দেখার পরে কি বলেছিলেন? স্যার আমার প্রথম দেখার পরে বলেছিল যে আপনি তো আমার থেকে এভাবে ওষুধ খেতে পারতেন, আপনি প্রথম কয়েকদিন ভর্তি দিয়ে থেরাপি দিয়ে যান, কুমিল্লা থেকে আসা যাওয়া সম্ভব না। তো আমি ওনার পরামর্শ হাসপাতাল ভর্তি গিয়ে পিএইচজি থেরাপি দিই, দেওয়ার পরে আমি খুবই ভালো। স্যার কি বলেছিলেন আপনি ভালো হয়ে যাবেন? স্যার বলছে যে আল্লাহর রহমতে আমি যে চিকিৎসা করলাম ভালো করার মালিক আল্লাহ, আর যতদিন আপনি কোনো দুর্ঘটনার শিকার না হন তাহলে হায়াত যতদিন আছে ঠিক এখন যেভাবে চলতে আছেন ওইভাবে দুনিয়া এতদিন চলে যাবেন, আল্লাহর রহমতে আমি এটা ফল পাইছি, উপর আল্লাহ ভালো করার মালিক। তার মানে স্যার তার কথা রেখেছেন, স্যার যেরকমটা বলেছেন সত্যি সত্যি সেরকমটা হয়েছে, আপনি এখন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক একটি জীবনযাপন করছেন। ম্যাম, আপনার কাছে একটু জানতে চাইব, আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, আমরা জানি যে সঠিক চিকিৎসা ব্যবস্থা, সঠিক এনভায়রনমেন্ট এবং সঠিক তত্ত্বাবধান অনেক জরুরি একটা বিষয়, তো আপনি যতদিন ভর্তি ছিলেন আপনি কি সঠিকভাবে তার সবটুকু কি পেয়েছেন টাইম টু টাইম? আলহামদুলিল্লাহ আমি টাইমলি সব চিকিৎসা সঠিকভাবে পেয়েছি। তারপরে পরবর্তীতে আমার হাজব্যান্ড ব্রেন স্ট্রোক করছিল, উনি ডাকাতে কেন ইবনে সিনা ডাক্তার ভর্তি দিয়েছিল, আর উনিও ওইখানে ভর্তি না হইয়া এখানে শফিউল্লাহ প্রধানের ফিজিওথেরাপি নিয়ে এখন আল্লাহর রহমতে আমরা দুইজনে সুস্থ আছি। মাশাআল্লাহ, এটা অনেক বড় একটি বিষয় যে আপনি যেটা বলছেন যে আপনার হাজব্যান্ড স্ট্রোক করেছিলেন, স্ট্রোক করার পরবর্তী অবস্থায় ডক্টর অন্য জায়গায় ভর্তি হতে বলার পরেও তারপর আপনি যেহেতু ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার উপর আপনার একটা ভরসা ছিল, কারণ আপনি নিজে ভালো হয়েছেন এই জন্য আপনি ভেবেছেন যে আপনার হাজব্যান্ডকে এখানে ভর্তি করবেন, পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট নিয়ে উনিও এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ আছেন, এটা অনেক বড় একটি ব্যাপার। দর্শক, একটা জিনিস আসলে দেখেন যে উনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু ব্যথাজনিত উনি সমস্যায় ভুগছিলেন, আসলে অন্যের গলগ্রহে চলা হতে পারে সেটা পরিবারের আপন সদস্য, কিন্তু তারপর আসলে আমরা কিন্তু কখনো ভালো লাগে না যে অন্যের উপর ভর করে আমরা আমাদের জীবনটা চলবো, বাথরুমে যান যেখানেই যান আপনি যে কোনো ধরনের কাজই করেন, এটা আসলে নিজের কাছে আসলে খারাপ লাগে, আমরা আসলে কখনই কারো গলগ্রহে থাকতে পারি না বা চাই না। তো আমাদের কথা হচ্ছে আপনারা যতদিন থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালোভাবে থাকেন, সঠিক চিকিৎসাটা গ্রহণ করেন, কোন চিকিৎসাটা আপনাদের জন্য ভালো হবে, কোনটা আপনাদের জন্য উপযুক্ত, এই সঠিক তথ্যটা আগে আপনারা যাচাই করেন, বাছাই করেন, তারপরেই আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করেন, তাহলেই আপনারা ভালো থাকবেন। এখানে যে দর্শক, যে রোগী আপনাদের সামনে ওনার নিজের কথা বলল, ওনার হাজব্যান্ডের কথা বলল যে উনি চলতে ফিরতে পারতেন না, বাট এখন উনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক একটি জীবন যাপন করছেন, ওনার হাজব্যান্ড স্ট্রোক করেছিলেন সেখান থেকে উনি এখন স্বাভাবিক এবং ভালো একটি জীবন যাপন করছেন, আমরা আশা করি তারা দীর্ঘজীবী হবে এবং সারা জীবন ওনারা এরকম ভালোই থাকবেন। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আপনারা আমাদের বিটি ট্যুরিজের এই এপিসোডটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।